সেটার জন্য আপনাকে কি করতে হবে অবজেক্টিভ আপনার ঠিক করতে হবে তো ধরেন আপনারা একটা কাজ করেন প্রত্যেকেই একটা ওয়ার্ড ফাইল খুলে ফেলেন বা একটা গুগল ডক্স খুলে ফেলেন ডক্সের মধ্যে ঢুকে আপনারা যেই গ্রুপটা চালাবেন সেই গ্রুপটা যে কিসের উপরে চালাবেন সেটা ঠিক করে ফেলেন যেমন ধরেন আপনি আপনার গিক্সকে প্রমোট করবেন কেমন ধরেন ফাইবারের গিক্স বা আপওয়ার্কের কাজটাকে আপনি প্রমোট করবেন গিক হচ্ছে এক ধরনের কাজ মানে যে কাজটা আপনি ফাইবারে তৈরি করবেন ফর সেল সেটাকে গিক বলে আর কি অ্যান্ড প্রত্যেকেই তার অবজেক্টিভটা ঠিক করে ফেলেন যে আমি কি করতেছি এই হ্যাঁ গিক প্রমোশন করব কেউ যদি চান যে আমি বিজনেস করব কেউ যদি চান যে আমি হ্যাঁ হ্যাঁ তাহলে মিউজিক গ্রুপ মিউজিক গ্রুপ খুলবেন মিউজিক গ্রুপ নামে খুলবেন খুলে রাখেন পরবর্তীতে এটা আপডেট করবেন দেখেন আপনারা যদি অবজেক্টিভ ঠিক করতে চান তাহলে আপনার কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে ব্লগ এই জিনিসটা লেখেন ইয়ার মধ্যে লেখেন প্লেজে যেমন আপনার জন্য কিন্তু আপনি বলতেছেন কি একটা ব্লগ সাইট আপনি খুলবেন তাহলে দেখেন খুব ইজি ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যদি একটা গ্রুপ হয় তাহলে আপনার টার্গেটই থাকবে যে আপনার গ্রুপ থেকে কোথায় ট্রান্সফার করা ব্লগে ট্রান্সফার করা তাহলে এটা আপনার একটা কি হতে পারে মানে ধরেন অ্যাম্বিশন হতে পারে বা ধরেন একটা মডেল হতে পারে বা অবজেক্টিভ হতে পারে সো আপনি যখন একটা ট্রাফিক করাবেন এখানে ব্লগও হতে পারে সেটা বা অন্য কোনো ল্যান্ডিং পেজ হতে পারে যেমন ধরেন আপনি আপনার ইউটিউব চ্যানেলকে আপনি প্রমোট করতে যাচ্ছেন তাহলে আপনি এমন একটা গ্রুপ খুলবেন যারা সবাই মিউজিক পছন্দ করে এবং তাদেরকে কোথায় ট্রান্সফার করবেন ইউটিউবের রাইট সো যারা ওয়েবসাইট থাকবে তারা অবশ্যই চেষ্টা করবেন যে ওয়েবসাইটে ট্রাফিক করাতে কেমন ওয়েবসাইটের ট্রাফিক করালে একটা সুবিধা আছে ওয়েবসাইট ট্রাফিকে একটা সুবিধা হচ্ছে আপনি তার ডাটাগুলোকে কালেক্ট করতে পারবেন পরবর্তীতে রিটার্গেটিং করার জন্য এই জন্য আপনার সময় চিন্তা করবেন যে আপনার গ্রুপ থেকে কোনো না কোনোভাবে আপনার পেজে মানে ফেসবুক পেজ না হলে ইউটিউব চ্যানেল মানে একটা ল্যান্ডিং পেজে আপনারা ট্রাফিক করাবেন জিনিসটা ক্লিয়ার আচ্ছা সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে কি গিগস লেখেন লিখতে পারেন এখন লিখতে পারেন যেমন ধরেন উনি উনি কি করেন উনি হচ্ছে শাখতবাই করেন যেটা হচ্ছে ফাইবার কাজ করেন সো উনি কি করেন ফাইবারে কি করেন মার্কেটিং করেন তাহলে উনার কিন্তু ফাইবারে একটা কি আছে একটা গিক খোলা আছে বা কাজ খোলা আছে দশটা গিক খোলা আছে তাহলে এই দশটা গিককে সে কি করবে প্রমোট করবে লাইক যেমন ধরেন উনি যদি ব্যক্তিগত সাক্ষাৎ হিসাবে যদি কাউকে বলে যে ভাই আমি কাজ করতে পারি এবং আমি তোকে কেউ কি করবে না প্রায়োরিটি দিবে না যখন সে বলবে আমার অ্যাকাউন্ট আছে আমি ফাইবারের থ্রু তোমাকে কাজ করে দিব তখন কিন্তু এটা সাক্ষতের উপরে ডিপেন্ড করতেছে না সেটা ডিপেন্ড করতেছে কার ওপরে ফাইবারের ওপরে মানুষ কাকে ট্রাস্ট করবে ফাইবারকে অতএব আপনি যদি গ্রিককে প্রমোট করেন তাহলে আপনার নিজের নাম দিয়ে কোনো জিনিস প্রমোট করার চেয়ে গ্রীগের প্রমোশনটা বেশি কারণ কি গিগ হচ্ছে একটা অলরেডি কোম্পানির কাজ এখানে পেমেন্টের আদান প্রদান থেকে শুরু করে সব ঠিক আছে সবকিছু আপনারা যদি গিগ প্রমোট করতে চান তাহলে ওটাও আপনার একটা অবজেক্টিভ হতে পারে আপনারা যদি ফেসবুক ভিডিওকে প্রমোট করতে চান আপনাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে তাহলে এটাও একটা অবজেক্টিভ হতে পারে এবং এই ফেসবুক ভিডিওতে খুব ভালো একটা ট্রাফিক আপনি আনতে পারবেন কিসের মাধ্যমে এই ফেসবুক গ্রুপের মাধ্যমে এবং যদি আপনার ট্রাফিক এখানে বেশি হয় ফেসবুক মনিটাইজেশন নিয়ে আসছে সো ফেসবুক মনিটাইজেশনের মধ্যে আপনি এখানে আর্নও করতে হবে তেমনই যদি আপনি ইউটিউব চ্যানেল থাকে আপনার তাহলে অ্যাম্বিশন হবে বা অবজেক্টিভ হবে আপনি ইউটিউব চ্যানেল থেকে কি করবেন ইউটিউব চ্যানেলে আপনার গ্রুপ থেকে ট্রাফিক করাবেন অ্যান্ড লাস্টে হচ্ছে যেটা হচ্ছে পেজ প্রমোশন আপনারা দেখবেন প্রত্যেকটা গ্রুপের সাথেই একটা করে মাদার পেজ থাকে তারপর আপনারা যদি চান মাল্টিপল পেজ প্রমোশন করতে গ্রুপ থেকে তাহলে সেটা গ্রুপ থেকে করা সম্ভব অতএব প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের অবজেক্টিভটা খুব ক্লিয়ার করে একটা প্ল্যান সাজাবেন যে আমি আমার ফেসবুক গ্রুপের মাধ্যমে এই কাজগুলোকে করতে যাচ্ছি ক্লিয়ার